नमस्कार बंधुरा, मिलिर कुकहाउसे सबाइके स्वागत। आज के आबार एकटी नतून रेसिपि निये चले एसेछि। आज के आमी तोमादेर साथे शेयर करब बेगुन दिए पाबदा माछेर एकदमी पतला झोल। सब समय तो रिच खाबार भालो लागे ना, ताई ना? ताई आज के भाबलाम आमी एकदमी पाबदा माछ दिए बेगुन दिए एकदमी पतला एकटा झोल करब। प्रथमे आमी पाबदा माछटा भेजे नेब। তাহলে চলো রান্নাটা শুরু করছি, আর তোমরা দেখতে থাকো আমি কি করে রান্নাটা করছি। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একবার নিতে দিয়েছি, একইভাবে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার তেলে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, অল্প গোটা জিরে, আর দিয়ে দিলাম আদা বাটা। আমি কিন্তু আর তেল দেইনি। খুব হালকা ভাবে আমি রান্নাটা করব। দিয়ে দিলাম বেগুন, দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, সবই অল্প অল্প দিয়েছি। একটু জল দিয়ে দিলাম। দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম কিছুটা চিনি। এবার ভালো করে কষিয়ে নেব। আমি দুটো লঙ্কা দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে। ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। রান্নাটাও হয়ে গেছে, আমি কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে সবার আগে আমার ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে আবার কোনো নতুন রেসিপির সাথে। তাহলে আজকের মতো টাটা।